West Bengal government's Padai Padai Shomadhan program, which has already been commenced on 2nd January, will continue till 15 January. The program aims to resolve neighborhood and community level issues. According to a meeting held in Navanno on 30th December, the scheme will complement the Duare Sarkar campaign, which is aimed to reach out to individuals. The state government has already created a database of around 10,000 hyper-local issues that can be solved by infrastructure enhancement, manpower augmentation, and streamlining services. In this regard, the Nodia Trinamool Congress on 4th January held a press conference where one of the party spokesperson, Bani Kumar Rai, said the Padai Padai Shomadhan program has already been started in the district from 2nd January and the services will be provided from the shepherd counter of the Duare Sarkar camp. But he spoke during the press meet. Take a look at the Hummingbird News report. যেটা বলো যে আমরা এই দুয়ারে সরকার প্রোগ্রামের মধ্যে একটা জিনিস আমরা দেখতে পেয়েছি, এটা ব্যক্তিগত মানুষের কি অভাব অভিযোগ আছে, ব্যক্তিগত অভাব অভিযোগগুলো সেগুলো কিন্তু দুয়ারে সরকারের মাধ্যমে প্রতিফলিত হয়েছে। পাড়ায় সমাধানটা কি কেন করতে চাইছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রত্যেকটা জেলায় প্রশাসনিক সভাগুলো করেন, তখন তিনি দেখেছেন যে কিছু কিছু স্থানীয় সমস্যা থাকে, এমনি জেনারেল একটা কিছু প্রবলেম আমরা সলভ করতে পারি, বা একটা বড় রাস্তা, বড় কিছু, বড় কালভার্ট কিংবা অন্য কিছু, এগুলো একটা সমস্যার সমাধান হয়, কিন্তু একদম পাড়ার মধ্যে ছোট্ট কিছু জিনিস থাকে যেগুলো ঠিকমতো সমাধান হয় না অথবা নজরও থাকে না সরকারের। এটার জন্যেই মানুষের এই অভিযোগ বা কোথায় কী আছে এটার জন্যেই এটা করা হবে। এই যে তৃতীয় এবং চতুর্থ ধাপে, দু তারিখ থেকে কিন্তু দুয়ারে সরকার পাড়ায় সমাধানটা শুরু হয়ে গেছে, তৃতীয় এবং চতুর্থ ধাপে আমাদের এই পাড়ায় সমাধানটাই আসছে। এটা কিন্তু একটা আলাদা কাউন্টার থাকবে। এমনিতে একটা আমাদের একটা স্বেচ্ছাসেবী সংস্থাকে দিয়ে 23টা জেলার মধ্যে এটা একটা সার্ভে করা হয়েছে, এবং সার্ভে করে 8 মাস ধরে এটা ব্যাপক সার্ভে করা হয়েছে। এবং তাছাড়া কিছু কিছু অভিযোগ, ওই যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা অভিযোগের একটা নাম্বার দিয়েছিলেন, সেই নাম্বারে কিছু কিছু অভিযোগ জমা পড়েছে। এই সমস্ত অভিযোগ এবং সার্ভে এগুলো দেখে প্রায় আমাদের টোটাল 141টা ব্লক, 118টা পৌরসভা, 7টা মিউনিসিপ্যাল কর্পোরেশন আর 10,000টি কমিউনিটি, উল্লেখযোগ্য কমিউনিটি পর্যায়ে রাখি, কমিউনিটি পর্যায়ের যে প্রবলেমগুলো সেগুলো সলভ করার জন্য একটা প্ল্যান হয়েছে। সেটা কীরকম, 7,500টা পরিকাঠামোগত সমস্যা, এগুলো সার্ভে করে আমরা যেটা পেয়েছি আর কি, আমাদের এই স্বেচ্ছাসেবী সংস্থা গিয়ে সার্ভে করে যেটা পাওয়া হয়েছে, 7,500টি পরিকাঠামোগত সমস্যা, 1,200টা লোকবল সমস্যা আর 1,000টি সরবরাহ সম্পর্কিত সমস্যা, এই সমস্যাগুলো রয়েছে। এই কর্মসূচির ফলে আমরা এটা কমপ্লিট করতে পারলে 2 কোটিরও বেশি মানুষ তারা কিন্তু এর সুবিধার মধ্যে চলে আসবেন, এই পরিষেবাটা পৌঁছবে আর কি তাদের কাছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে আমাদের এই সামাজিক পরিকাঠামো তৈরি করা, পরিষেবার মান উন্নয়ন এগুলো করার জন্যে একটা টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। এই টাস্ক ফোর্স হচ্ছে আলাপন বন্দ্যোপাধ্যায় আমাদের আছে, তিনি আমাদের তো চিফ সেক্রেটারি, এবং এছাড়া প্রভাত মিশ্র প্রধান সচিব জল সম্পদ মন্ত্রক, এর নেতৃত্বে একটা টাস্ক ফোর্স। আর এছাড়া আমাদের জেলার ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসডিও, বিডিও এবং অন্যান্য যারা বিভাগীয় কর্মকর্তা আছেন তারা এগুলো দেখাশুনো করবে, এটাই। আর তৃতীয় চতুর্থ দফাতে যেটা আমরা বলছিলাম যে আমাদের কাউন্টার থাকবে, একটা সেপারেট কাউন্টার থাকবে, এই কাউন্টারে এছাড়াও যদি কোনো অভাব অভিযোগ থাকে, যেগুলো আছে এগুলো তো সমস্যার সমাধান হবে, এছাড়াও যদি কোনো অভাব অভিযোগ থাকে কারো, সেই কাউন্টারে আবেদন জমা দেবে, আবেদন পত্র পাওয়া যাবে এবং সঙ্গে সঙ্গে সেটা ফিল আপ করে ওই কাউন্টারে সেটা জমা দিতে হবে, এরকম একটা ব্যবস্থা করা হয়েছে। তারপরে সরকার থেকে যে ওই সমস্যাগুলো যাতে সমাধান হয় এটা দেখা যাবে। এখন ব্যাপারটা কি, আমরা যেটাই করি সরকারের পরিষেবা 100% সবার কাছে পৌঁছে দিতে পারবো এটা বলার কোনো কারণ নেই, কারণ একটা জিনিস থাকে আমরা দেখেছি 1-2% একটু ডিফল্ট থাকতেই পারে, হয়তোবা দেখা যাবে যে আমার মানে 1,000-এর মধ্যে একটা একটু ইফেক্ট আছে। আমরা একটা দলকে দেখছি বিজেপি, যে ওই একটাকেই তারা তুলবে, ওটার ছবি তুলবে, হোয়াটসঅ্যাপ করবে, ভাইরাল করবে সব জায়গাতে, এবং তারা চেষ্টা করবে যে ওইটা দিয়েই যে কোনো কাজ হয়নি, পরিষেবা পায়নি, এই সমস্ত কথাগুলো তারা বলবে, এটা তারা বলে। আমরা শুধু এটুকু চাইছি যে তারা যে বিভ্রান্তিটা করছে এবং খুদ ধরে, তাদের কাজটাই হচ্ছে খুদ ধরে, অন্য কিছু নেই, নেগেটিভ অ্যাটিটিউড আর কি সব কিছু তারা করবে, এটা তারা যে অপপ্রচারটা করবে
আমরা আমাদের একটা বক্তব্য হলো যে সরকারের এই সাফল্য, আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো আমি বানিয়ে বলছি না, এর রেকর্ড রয়েছে, আপনারা রেকর্ডটা দেখতে পারবেন, ওয়েবসাইটে রয়েছে, সব কিছু দেখতে পারবেন। এবং নদিয়াতে কতদূর কী হয়েছে এই পর্যন্ত আমি তারও একটা তথ্য দেব। তাহলে পরিষ্কার কথাটা হলো যে আমরা যেটা বলতে চাইছি যে আমাদের সরকার মানে তৃণমূল সরকার, তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী যার মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি যেভাবে উন্নয়নের কর্মসূচিগুলো নিয়ে চলেছেন এবং তৃণমূল স্তরে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন, আজ পর্যন্ত ভারতবর্ষের কোনো সরকার কিন্তু এই কাজটা করেননি বা করছেন না, এটা একটা অনন্য সাধারণ উদাহরণ। তা সেই জায়গায় দাঁড়িয়ে কিছু মুষ্টিমেয় মানুষ আছে যারা এইসব সমালোচনা করে, সমস্ত এইগুলো যাতে মানুষের কাছে না পৌঁছে এটা করে তারা, এই কথাগুলো তারা বলবে, সেটা তাদের স্বভাব। কিন্তু আমাদের যে আপনাদের মাধ্যমে আমরা এগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চাই, এবং বিশেষ করে এই যে পাড়ায় সমাধান খবরের কাগজে দিয়েছে, সব কিছু দিয়েছে, তা সত্ত্বেও এক আরও বেশি করে এটার প্রচারটা যদি হয় তাহলে সাধারণ মানুষ এই ব্যাপারটা সম্বন্ধে অবহিত হবে এবং তারা তাদের সমস্যার সমাধানগুলো চাইতে পারবে। If you like this video, please subscribe, like and share. Hit the bell icon for upcoming events.